এই দেখো বন্ধুরা, আমাদের রাস্তা টাস্তা সব ডুবে গিয়েছে। এই যে দেখো, আর পান যোগ বিলবিল বিলবিল করছে। এই দেখো বন্ধুরা, সবটা ভেসে গিয়েছে, সবটা ভেসে গিয়েছে। আর আমি দুধ দুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এক গামলা দেখো, আর এই যে ঠাকুরের বাসন, চলো পূজা দেব এখন। এই যে দেখো, চা বসিয়ে দিয়েছি, আর একটুখানি মানে চা না খেলে না শরীর কেমন ম্যাজম্যাজ করে। আর গ্রিন টি বসিয়ে দিয়েছি, দেখো চাটা পাতাটা অনেকটা বেশি হয়ে গিয়েছে। আর আমাদের দুজনের চিনি দিয়েছি, মা চিনি ছাড়াই গ্রিন টি খায়, আর আমরা চিনি না দিয়ে চা খেতে পারি না, তাই অল্প একটু একটু চিনি দিয়ে দিয়েছি। দেখো আর অনেকটা পরিমাণে দুধ দুয়ে নিয়ে এসেছি। আর এই যে যার চা সে যার কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা যদিও বড়বাবু ঢালছে, আমি ঢালছি না। বড়বাবু সকালবেলা চাটা করে সবাইকে দেয়, সন্ধ্যাবেলাও চাটা করে সবাইকে দেয়। আর আজকে ও ছুটি, ও বাড়িতে আছে, চারিদিকটা পুরো ভেসে গিয়েছে। মানে কি বলবো, তিন আজকে পাঁচ দিন টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না থামছেই না পুরো। আর আমার অবস্থা দেখো, নাইটিটাকে গুড়িয়ে বেঁধে নিয়েছে, যেহেতু চারিদিকে জল, আর ভিজে ভিজে কাজ করছি। আর এই যে দেখো, ব্রাশ করে নিচ্ছি। চলো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে গুড মর্নিং বলতে ভুলেই গেছি, জানো তো। ব্রাশটা ভালো করে করে দিচ্ছি, সব বের করে দেবো। আর হালকা হাওয়া উঠেছে, ঝড়ও হচ্ছে, মোটামুটি মানে ভালোই ঝড় উঠেছে। আর মাঠটা সমস্ত বেশি গিয়েছে, পুরো অন্ধকার হয়ে আছে, পুরো অন্ধকার। কী বলবো তোমাদের, একেবারে অন্ধকার হয়ে আছে। এই যে দেখো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার এইভাবে পূজা কখনোই দিই না, কারণ বৃহস্পতিবার পূজা দিতে অনেকটা সময় লাগে। আর আজকে দেখো, যেহেতু রাস্তায় প্রচুর জল জমেছে আর পান যোগ ভর্তি, তার জন্য ভয়ের চোটে আমি জল আনতে গেলাম না, গঙ্গা জল দিয়েই আজকে পূজা দিয়ে দিচ্ছি। এই যে গঙ্গা জল দিয়ে দিয়েছি দেখো, আর মালাও এসে গিয়েছে, আর গাছে অল্প একটু ফুল তুলে এনেছি। আর আমার প্রচন্ড ঝোঁকের ভয়, তাই আমি ফুল তুলতে যেতে পারি না। চলো আজকে গঙ্গা জল দিয়েই পূজাটা দেব, কারণ আমি আজকে কলেজ যেতেই পারিনি। অনেকটা বেলা হয়ে গিয়েছে, আর এই দেখো হাঁড়িতে দিয়েছি ভাত, আর এখানে আলুগুলো একেবারে লাল লাল করে ভেজে নিচ্ছি। আজকে হবে মুরুলি মাছের তরকারি। এই যে মুরুলি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটির মধ্যে রেখেছি, কারণ আমাদের বাড়িতে শিল নেই, মায়ের শিলে বাড়তে যাব বাড়ির ভিতরে। আর এই যে দেখো, এক হাঁড়ি দুধ জাল দিয়েছি, একেবারে মোটা হয়ে সর পড়েছে। চলো এখন যাব বাড়ির ভিতরে বাটনা বাটতে। এই যে দেখো, রান্না করতে করতে এসে একটু চুলটা ছেনে নিচ্ছি। চুল ছানিনি না আজকে, সত্যি কেমন হচ্ছে জানো তো, চুলটা ছানা হয়নি, তা চুলটা ছেনে চুলের মধ্যে একটা ক্লিপ দিয়ে দিলাম, দেখো ক্লিপটা দিয়ে দিয়েছি। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য শাড়ি পরিনি আজকে, যেন শাড়ি পরতে ভালো লাগছে না, নাহলে প্রতিদিনই শাড়ি পরি। আমাদের বাড়ির সব বউরা আমরা শাড়ি পরি, সারা দিনটা শাড়ি পরি, তারপরে সন্ধ্যা থেকে নাইটি পরি, কিন্তু আজকে সারা দিনটাই নাইটি পরে নিচ্ছি, কারণ একেবারে শাড়ি পরে। ওরা কি দেখছে দেখবে, দুজনে বসে বসে আমার ভিডিও দেখছে। এই যে দেখো আমার ভিডিও দুজনে বসে বসে দেখছে। আর এই যে দেখো, ভাত হয়ে এসছে, আর তরকারিও মোটামুটি
কষা হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, বড় মাছ ধরে নিয়ে এসেছে, মাগুর মাছ। আর ওদের সবাইকে দেখে নাও, মাঠে কাজ করছে আর আমার বড় মাগুর মাছ ধরে এনেছে। দেখো 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 দেখো, তোমরা দেখো, এ বালতি বলতে দেবে, বালতি বলতে হাত দিবে না, তুমি দাও না এর ভিতরে। এই যে দেখো বড় মাছ এনেছে, আনন্দে চলে গিয়েছে আর এদিকে নিচে ধরে গিয়েছে। রনি তোটা আসতে দাও না, শোল মাছ সেদিন আমি ধরে এনেছিলাম কিন্তু মাগুর মাছ আর মানে ওঠেনি, রাত্রেবেলা জলে সব উঠে চলে গিয়েছিল, আজকে ওর সামনে উঠেছে, ও ধরে নিয়ে এসছে। চলো তরকারিটা হোক। এই দেখো বন্ধুরা, ট্রেন যাচ্ছে, আর ওই যে দেখো, এই যে দেখো, ওই যে দুটো মিনি আর এই একটা মিনি, আমি ঘরে থেকে বাইরে বেরিয়েছি, মাছটা ছিল এলো করা, মাছগুলো খেয়ে নিয়েছে। ওই যে মিনিতে আজকে মাছ খেয়ে গেছে, তবু ওদের মারা যাবে না, সবাই প্রোটেক্ট করছে ওকে। এই দেখো বন্ধুরা, বড় আবারও একটা মাছ ধরে এনেছে, বিশাল আকারে একটা শোল মাছ ধরে এনেছে, ওরকম ছোট লাগছে কিন্তু খুব বড় একটা শোল মাছ ধরে নিয়ে এসেছে। দেখো কি বড় তার মাথাটা, ও মানে খেয়ে হাত ধুইতে গিয়েছিল পুকুরে আমাদের সানের ঘাটে, গিয়ে দেখছে মাছটা উঠেছে, ও ধরে নিয়ে এসেছে। এই যে একটা বড় শোল মাছ ধরে এনেছে, বর্ষাকালে না বেশ মাছ ধরা যায় পুকুর থেকে, ওঠে আমাদের পুকুর থেকে। আমি একটা বালতি দিয়েছি, ওকে বললাম জাগিয়ে দিতে, ও বললো না বালতিতে মরে যাবে, তাই বাড়ির ভিতর থেকে হাঁড়ি আনতে গিয়েছে। মানে মায়ের যে এক সংসারের হাঁড়ি টাঁড়ি সব এক জায়গায় আছে, সেই বড় হাঁড়ি নিয়ে এসে দেখো জাগিয়ে দিল মাছটাকে। ওই যে জাগিয়ে দিয়েছে, দেখো জাগিয়ে দিচ্ছে আর বারবার লাফিয়ে বাইরে চলে। আজকে মোটামুটি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, বাইরে দেখছি মানে বড় বাড়ি থাকলে তো অনেকটা বেলায় খেয়ে দিয়ে শুয়েছি, মাছ ফাছ ধরছিল এটা ওটা করে অনেকটা বেলায় ঘুম থেকে উঠেছি, আর মানে মানে ঘুমাতে গিয়েছি ভুল বলে ফেললাম। আর তারপর দেখছি যে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখো সন্ধ্যাবেলা উঠেই আমি সন্ধ্যা দিয়েছি, মুখ হাত পা ধুয়েছি, ধুয়ে এক গাদা খাবার দাবার নিয়ে বসে পড়েছি। প্রথমে পাঁপড় কিনে নিলাম, তারপর একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি, এখন বসে বসে আমটা খাবো। বাড়ির কেউ আম খেতে সেরকম পছন্দ করে না কিন্তু আমি ভীষণ আকারে পছন্দ করি, আমটা মানে খোলাটা ছাড়াবার চেষ্টা করছি কিন্তু আমার দ্বারাই হচ্ছে না, তাই দেখো আমি এমনিভাবেই কেটে নিচ্ছি, কেটে নিয়ে খেয়ে ফেলবো। ছেলে তো আম কোনোদিনও টেস্ট করেই রাখে না কীরকম স্বাদ বা কীরকম খেতে, কিন্তু আমি বলবো আমার ভীষণ ভালো লাগে। আর আমি সন্ধ্যা থেকে যখন টিভির ঘরে বসি না, আমি কি বলবো তোমাদের, এতটা পরিমাণে খাই কিন্তু আমি কেন মোটা হই না আমি নিজেও জানি না, প্রচুর পরিমাণে খাই, প্রচুর পরিমাণে মানে আমার খাওয়ার সীমা নেই, আমি এতটাই খাই, বিস্কিট থেকে শুরু করে লাঠি থেকে শুরু করে খাবার দাবার দুনিয়ার যত জিনিস থাকে আমি সবটা খেয়ে ফেলি, কিন্তু তবু আমি কোনোদিনও মোটা হব না আমার মনে হয়, জানো তো। এটা একটা মানে খুব মানে কি বলবো ভালো দিক, যে যতই খাই মোটা হব না এটা একটা খুব ভালো। আমি খেয়েই যাচ্ছি, কেউ খাচ্ছে না কিন্তু সবাই বসে আছে। পাঁপড় খেয়ে নিলাম, আম খেয়ে নিলাম, তারপর ওবেলা অনেকটা তরকারি ছিল, তরকারি দিয়ে এক গামলা মুড়ি মাখিয়ে নিয়েছি, ছেলের গালে দিচ্ছি আর আমি খাচ্ছি, সঙ্গে নিয়েছি গোটো গোটো চানাচুর, দেখো ছেলেকে গালে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, মানে কী বলবো যত খাচ্ছি ততই খিদে পাচ্ছি। আর বর গিয়েছে বাজারে, এখন কী কী খাবার আনবে তাও জানি না, সেগুলোও গিলব, মানে কী বলবো কী বলবো মানে আমার গেলার কোনো শেষ নেই, একটুখানি মানে কী বলবো বাড়ির ভাষা ব্যবহার করে নিলাম। চলো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, গিয়ে আরেকটা আম নিয়ে বসে পড়েছি, একটা ছোট্ট আম, এই আমটাও ভীষণ আকারে মিষ্টি, কী খাবো বুঝতেই পারছি না। আর আজকে রাত্রে রান্না করবো না, ওকে বলেছি যে আজকে রাত্রে রান্না করবো না, দুনিয়ার যত জিনিস আছে তাই খেয়ে পেট ভরিয়ে নিচ্ছে, আমি আমারটা নিয়ে মানে বুঝে নিচ্ছে ওরা কী করবে ওরা বুঝে নেবে। এই যে দেখো আমটাকে একেবারে খোলাটা যদি তুমি না চেটে খাও না, আম খাওয়ার মজাই পাওয়া যায় না, আমার তো মনে হয় খোলাটা বেশ মানে দাঁত দিয়ে কুড়ে কুড়ে খেলে তবেই আম খাওয়ার মজা পাওয়া যায়। ছেলেকে ছেলের যত গুলি ছেলের টেস্ট করে দেখবেও না যে কীরকম টেস্ট বা কীরকম খেতে একটু দেখি তো দেখবে, বর তাও একটু খায়
তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, ফুচকা এনেছিলো, ফুচকাটাও খেয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি তেল মাখতে। আমি মাথাতে তিন রকম তেল মাখি, মানে কি বলতো, আমন্ড অয়েল মাখি, আর রোজমেরি অয়েল, আর নারকেল তেল, তিনটে এক জায়গায় করে হাতের সঙ্গে মিক্সড করে ভালো করে চুলের মধ্যে মাখিয়ে নিই, মেখে নিচ্ছি। দেখো একেবারে ডবডবে করে মেখে নিয়েছি। সপ্তাহে একবার যেহেতু তেল মাখি, রাত্রে ভালো করে ডুবডুবে করে মেখে নিয়ে সকালে উঠে শ্যাম্পু করে দিই। আমি তেল মেখে একেবারেই থাকতে পারি না। আর এই যে দেখো সুন্দর করে তেলটাকে মেখে নিলাম, মেখে এবার চুলটাকে ভালো করে ছেনে নেব, ছেনে চুলটাকে বেঁধে নেব। চুল না বাঁধলে আমি আবার রাত্রে শুতে পারি না, জানো তো। আর আমার চুল বাড়বে না, এইটুকুই হয়ে থাকবে, কারণ আমার মা, পিসি, মাসি সবারই মানে লেন্থ এইটুকু, বলে না একটা গ্রুম লেন্থ থাকে। আমার চুলটা এই পর্যন্তই, কোনোদিনও এর থেকে বড় আমার হয়নি, জানি না। এবারে আমি কিন্তু কাটবো না, মনে মনে ভেবে রেখেছি যে চুলটা দেখি কত দূর যায়, কাটবো না, কারণ আমার জায়ের মেয়ের বিয়েতে কেটেছিলাম, তারপরে আর চুল কাটা হয়নি। মোটামুটি চুল যেরকম সেরকম আছে। আর এই যে দেখো চুলটা বিনুনি করে নিচ্ছি, কেন জানি না, মানে না বাঁধলে না আমার একটা উৎকণ্ঠি হয়, আমি শুতে পারি না, আমার ভীষণ আকারে অসুবিধা হয়, একেবারে শুতে পারি না। আর এই দেখো চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম। চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর প্লিজ 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 যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো, গুড মর্নিং, গুড নাইট।